সিন্ডিকেট যে আছে এটা বাণিজ্য মন্ত্রী স্বীকার করেছেন এবং বলেছেন সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যাবে না, সিন্ডিকেটকে ধরলে নাকি বাজারে দাম আরো বেড়ে যাবে। এই কারণে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তার মানে কি, বাজারে যে সিন্ডিকেট আছে তারা সরকারের চেয়ে খেলা খেলছে, সরকার অন্তর খেলা খেলছে, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নিষ্ঠুর ভয়ঙ্কর বিভীষিকাময় খেলা খেলছে। আজকে ট্রেনে আগুন দেওয়া হয়েছে, এই ট্রেনে আগুন দিয়ে বিরোধী দলের কি লাভ আপনারা দেখবেন। এই ট্রেনে আগুন দেওয়ার ফলে এই সরকার পুরো দোষ বিএনপির বিরোধী দলের উপর চাপাচ্ছে, মামলা 50টা মামলা 100টা মামলা করছে, বিরোধী দলের নেতা কর্মীদের ধরে নিয়ে জেলে পুরছে। এখন তো রাতের বেলা কোর্ট বসিয়ে তারা সাজাও দিয়ে দিচ্ছে। এই কাজ করার সুযোগ তারা পায়, কাজেই লাভটা কার হয়, রাজনৈতিক ভাবে এই সমস্ত সহিংসতার লাভ এই সরকার পেয়েছে। বিরোধী দলের উপরে তার দোষ চাপিয়ে তাদেরকে দমন পীড়ন করেছে, কাজেই লাভ কার হয় এই দিয়ে হিসাব করবেন। এই সহিংসতা কারা করে, এই সহিংসতার পেছনে যে নানান সংস্থা এবং সরকারের মদদ আছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায়। কাজেই তাদের এই নিষ্ঠুর খেলা, মানুষকে আগুনে পুড়িয়ে মেরে তারা ক্ষমতা রক্ষা করতে চায়, তারা বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য এইভাবে বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, সহিংসতা করে। আমরা পরিষ্কার ভাবে বলেছি, আমরা পরিষ্কার ভাবে বলেছি এই আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। বাংলাদেশের ইতিহাসে জনগণ সংগ্রাম করে যতগুলো পথ তৈরি করেছে সেই পথ অবলম্বন করে আমরা লড়াই করছি। কাজে এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া বাসে আগুন দেওয়ার সাথে বাংলাদেশের মানুষের এখনকার ভোটাধিকারের লড়াইয়ের কোন সম্পর্ক নাই। ভোটাধিকারের লড়াইকে কালিমালিপ্ত করার জন্য তারা আজকে এইভাবে আগুন দিয়ে তার দায় এই আন্দোলনের উপর চাপাচ্ছে। জনগণকে আমরা সতর্ক থাকতে বলি, আমরা দাবি করি স্বাধীন তদন্ত কমিশন করে এই সব ঘটনার তদন্ত করা হোক। ওই সাহস সরকারের নাই, কারণ তাতে থলের বিড়াল বেরিয়ে যাবে। কাজেই ওনারা এই ব্লেম গেম খেলে এইভাবে মানুষকে পুড়িয়ে মারবেন আর ক্ষমতা চিরস্থায়ী রাখবেন একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে। ওবায়দুল কাদের সাহেব গতকালকে বলেছেন দেশের 70% মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কি বুঝলেন, বোঝা গেল আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়বে? রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন কি বলবে? তারা বলবেন এই দ্বাদশ জাতীয় নির্বাচনে 70% ভোট পড়েছে। এইভাবে বাংলাদেশে একটি নির্বাচন নামক তামাশা হচ্ছে। এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী না, কারণ ওনাদের জোট মিত্র আর মহাজোট মিত্ররা ইতিমধ্যেই তারা আসন ভাগাভাগি করে নিয়েছেন। আওয়ামী লীগ সুস্থ ভোট দিবে এটা তারা বিশ্বাস করে না, এই জন্য তারা আসন সমঝোতা করেছেন। তাহলে প্রতিদ্বন্দ্বীরা কোথায়? নিজের দলের লোককে স্বতন্ত্র বানিয়ে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ খেলা, আমরা আর মামুর আমলে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, কেউ ভোট দিতে যাবে না। এই অবৈধ সরকারকে আমরা আর কোনোভাবে সহযোগিতা করবো না। বন্ধুরা আমার, লড়াই চলবে, লড়াই চলছে। এদের এই ঘোষণা, রিটার্নিং কর্মকর্তার ঘোষণা, নির্বাচন কমিশনের ঘোষণা বাংলাদেশের জনগণ মানে না, সারা দুনিয়াতে এটা কোনো গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য, নাগরিকের অধিকার রক্ষার জন্য আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাব, এই সিন্ডিকেট উৎখাত করব, এই একতরফা নির্বাচন উৎখাত করব, এবং এই ধরনের সহিংসতা, পরিকল্পিত সহিংসতা করে
জনগণকে আগুনে পুড়িয়ে মারার যে ষড়যন্ত্র, এইগুলোকে আমরা উৎখাত করবো, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। সেই লড়াই চলবে, আপনাদের সেই লড়াই অংশগ্রহণ আশা করে আমার বক্তব্য শেষ করছি। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।